আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় অধীনস্থ বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরে কিন্তু অফিস সহায়ক পদের পরীক্ষা কিন্তু হতে যাচ্ছে 10 মে 2024। সেই নিয়ে কিন্তু তারা কিন্তু যে শ্রেণীবিন্যাস, কোথায় কোথায় পরীক্ষা হবে, কোথায় কার পরীক্ষা হবে, সেই বিষয়ে কিন্তু তারা অলরেডি জানিয়ে দিয়েছে। আজকে আমি এই ভিডিওতে সেই সম্পর্কে আলোচনা করব, যেহেতু আজকে হলো 8 তারিখ, আর মাত্র পরীক্ষার জন্য আর একদিন বাকি আছে, 9-10 তারিখ তো পরীক্ষা শুক্রবার। তাই এই পদের জন্য একটি সুপার, একটি কমন উপযোগী একটি সাজেশন রয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয় কারো কিভাবে নিবেন, সেটার মধ্যে কি রয়েছে, আর সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করব। তাই যারা আমার ইউটিউব চ্যানেল নতুন, তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। চলুন ভিডিওটা শুরু করি। আর আপনাদের যদি চাকরি সংক্রান্ত কোনো বিষয় জানা থাকে, অবশ্যই সেই বিষয়ে আপনারা কিন্তু কমেন্টস করতে পারেন, সেই বিষয়ে কিন্তু তাৎক্ষণিক আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন যেই বিষয়ে আপনারা সকলে জানেন যে অফিস সহায়ক পদে যে অফিস স্টাফ, এই যে অফিস স্টাফ, এখানে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা কতজন সেটা আগে আপনারা জানিয়ে দিই। এটা কিন্তু বিভিন্ন কেন্দ্রে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই যে দেখতেছেন, এগুলো হচ্ছে পদের শ্রেণীবিন্যাস, কার কোথায় পরীক্ষা পড়ছে, সেই রোল নাম্বারগুলো দেখতে পারতেছেন। এইগুলো হলো মূলত তাদের রোল নাম্বার, যেটা যার পরীক্ষা পড়ছে, কোন স্কুল অ্যান্ড কলেজে, যে স্কুল বিল্ডিং নাম্বার দুই, কোথায় পড়ছে, দ্বিতীয় ফ্লোরটাই, কিন্তু সব কিছু কিন্তু দিয়ে দিছে। এখন এই পদে যেহেতু আপনারা পরীক্ষা দেবেন, এই পরীক্ষার্থী যারা রয়েছেন ভাই বোনেরা উভয়, তাদের জন্য কিন্তু একটি যেটা বলে যে একটি কমন উপযোগী একটি স্পেশাল সাজেশন রয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয়, যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি প্রয়োজন হয়, তারা কিন্তু অবশ্যই এই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ বাংলালি নাম্বারটা দিতেছেন, এখানে যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। ঠিক আছে, এখানে কিন্তু মোট পরীক্ষার্থী কতজন সেই বিষয়ে কিন্তু আমি এখন আপনাদের সেই বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। মোট পরীক্ষার্থী হইলো আপনার 2895 জন কিন্তু পরীক্ষার্থী। তার মানে একটি পদের জন্য কিন্তু অনেকটাই হাড্ডাহাড্ডি লড়াই হবে। পরীক্ষা হবে 3টা থেকে 4টা, মানে শুক্রবার, আর 3টা থেকে 4টা পর্যন্ত কিন্তু পরীক্ষা হবে। পরীক্ষার্থীর সংখ্যা হলো আপনার 2895 জন কিন্তু পরীক্ষার্থী রয়েছে এই যে অফিস সহায়ক পদের জন্য। তা যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই সাজেশন লাগলে অবশ্যই যোগাযোগ করে নেবেন। আর অবশ্যই পরীক্ষা যেহেতু বিকালে অনুষ্ঠিত হবে, সেই ক্ষেত্রে ঢাকাতে কিন্তু প্রচুর জ্যাম থাকে বিকালটা, আর সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা প্রয়োজনীয় যে যে কাগজপত্র দরকার, যেমন এডমিট কার্ড, এটা কিন্তু নেবেন, একটি কলম নেবেন। এছাড়াও আপনাদের জ্যাম থাকলে, যেহেতু 4টা, আপনার 3টা থেকে পরীক্ষা শুরু, তাই একটু আগে বের হবেন বাসা থেকে, কারণ প্রচুর পরিমাণ জ্যাম থাকে। সেই ক্ষেত্রে একটু আগে না বের হলে কিন্তু পরবর্তীতে পরীক্ষা শুরু হওয়ার পরে কিন্তু আপনার পরীক্ষার কেন্দ্রে কিন্তু প্রবেশ করতে পারবেন না। এটা আপনারা ভালো করে জেনে রাখেন, পরীক্ষা শুরু হওয়ার পর কিন্তু পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। তাই যে এই যে যারা পরীক্ষার্থী আছেন অবশ্যই অবশ্যই তারা সঠিক সময় যাবেন। আসসালামু আলাইকুম।